গেল্লে 10 মার্চ ভারতের ফাচান রাজ্যত বিধানসভা ইলেকশনের রেজাল্ট ফোগদাঙ্গ রাওয়ায় সেই ফাচান রাজ্যময় মণিপুর উত্তরাখণ্ড ইউপি গোয়া এই সেরান রাজ্যর বিধানসভাত বিজেপি জিতি সেই সেরান রাজ্যত বিজেপি জিতে নাই ফেসাতল মণ্ডলর আর্হানি লই এতে ফেসাতল মণ্ডলই দু বিজয় মিছিল গড়াওয় বিজেপি হত পেয়ে সদস্য কার্যকর্তা এই বিজয় মিছিলত সমারবদি খুশি ফার্জার গড়ন আয়দুক্কি বিজয় মিছিল এজাতে 2023 বজরদ গড়াওব ত্রিপুরা বিধানসভাত বিজেপি জিতিব গড়ি গেরুয়া রঙয় বিজয় মিছিলত ব্যাগ গেরুয়া অয়ুদুল ফেসাতল মণ্ডলর হাবিদেং প্রশান্ত সাংমা তার হোদা মজাত 2023ত ত্রিপুরা রাজ্যত বিজেপি জিতিবার হোদা হই ইক্কু বানা সময়ের হোদা 2023ত বিজেপি সরকার থিদবি করি ফারে নাইতি প্রামতা আকবলিম আগরতলা বুগত আস্তাবল মাদত তার বল দেগে ফুরেই সেই মুরলে জায়গা 2023ত বাড়ি গড়ি লারে দেখা যাব গড়ি আজাগর আজার জিমু টাইমস লগে থাকো ফাতুরু তুরু পাঞ্জাব উত্তরপ্রদেশ গোয়া মণিপুর উত্তরাখণ্ড এই পাঁচান রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি সিরান রাজ্য অবৈতপূর্ব জয় এই জয়ের উপলক্ষে এসে বেতাল মণ্ডলের উদ্যোগে বিজয় মিছিল এই বিজয় মিছিল বিজয় রথ শুরু হইয়ে আগামী দিনত ত্রিপুরা রাজ্যত এই বিজয় রথ মহাল দেব জনগণের উন্নয়ন এবং অন্তিম ব্যক্তি সং যে উন্নয়ন ভারতবর্ষ এবং ত্রিপুরা রাজ্যেরও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে প্রকল্প বাস্তবায়নের সাধারণ জনগণের দু এই উন্নয়ন প্রচার আগামী দিনত এই জনগণ আপামর জনগণ দেখবনে ভারতীয় জনতা পার্টির সাধন এবং অব সরকার আগামী দিন ত্রিপুরা রাজ্যত বিপুল সংখ্যায় বিপুল মার্জিনে ত্রিপুরা রাজ্য সরকার করিব তার মধ্যে পেচারতল মণ্ডলের আওতাধীন যে বিধানসভা আগে এই বিধানসভা কেন্দ্র জয় সুনিশ্চিত ব্যাক মানুষজন আগন জাতীয় জনতাদের ব্যাক কোন সমর্থন ভারতীয় জনতা পার্টির সমর্থন দেন।